বিহালার 127 নম্বর ওয়ার্ডে বিদায়ী পুরপিতা সিপিআইএম এর নিহার ভক্ত এবার বিহালা পশ্চিমের প্রার্থী প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়কে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন তিনি। 127 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তিনি, এলাকায় পরিচিত কাজের মানুষ হিসেবে সেই সিপিএম কাউন্সিলর নিহার ভক্তই এবার বেহালা পশ্চিমের সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী। মোর্চা প্রার্থীর দাবি, বেহালা পশ্চিমের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, তার অবিলম্বে উন্নয়ন দরকার। গোটা বেহালায় ঘুরে যেটা আমি বুঝেছি, বহু মানুষের এখনো পর্যন্ত তারা 6 মাস 7 মাস জলের তলায় থাকে, মানে বর্ষার জলে যাওয়া। তার মূল কারণ হচ্ছে বেশ কিছু ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হয়ে গেলেও যে তিনটে মূল খাল দিয়ে জল যায় গত 10 বছরে, সেই খালে তারা টাচই করেনি। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় একটা সময় শিল্পমন্ত্রী ছিলেন। নিহার ভক্তের দাবি, সেই সময় থেকেই ভেঙে পড়েছে রাজ্যের শিল্প ব্যবস্থা। তারপরে বেকারের চাকরি আছে, যিনি এখানকার 20 বছরের বিধায়ক ছিল, শিল্পমন্ত্রী ছিল, গোটা বাংলা শিল্পকে শ্মশান করেছে। বহু বেকার ছেলে চাকরি পায়নি, এই অঞ্চল ঘুরে দেখুন আপনি। এই কেন্দ্রে বিজেপি তারকা প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী। নিহার ভক্তের মতে, গ্ল্যামার দিয়ে উন্নয়ন হয় না, তা অতীতে বাংলার মানুষ প্রমাণ পেয়েছে। বিজেপির উত্থান বলতে এবছর সেরকম কোনো উত্থান আমরা দেখতে পারিনি। লোকসভায় একটা ফ্যাক্টর কাজ করছিল, বিধানসভায় সেই ফ্যাক্টরটা কাজ করেনি। আর সেকেন্ড থিং হচ্ছে, দুটো বেহালার কথা বলছি, যে গ্ল্যামার দিয়ে শুধু নির্বাচন হয় না, মানুষের পশ্চিমবাংলা মানুষের অভিজ্ঞতা আছে। গত 20 বছর এই কেন্দ্রের বিধায়ক তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়। একটা সময় এই কেন্দ্রকে বলা হতো বাম দুর্গ, যেখানে ফাটল ধরে 2001-এ পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এবার ফের বাম দুর্গ পুনরুদ্ধারে বদ্ধপরিকর সংযুক্ত মোর্চা প্রার্থী নিহার ভক্ত। ক্যামেরায় নবকুমার দের সঙ্গে অনুভব সেনগুপ্ত, আকাশ বার্তা। রেলগেটের দাবিতে ভোট বয়কট, এই খবর নিয়ে ফিরছি, তবে আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন।